এবারে যারা পলিটেকনিক অ্যাডমিশন নেবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। দেখো পলিটেকনিক অ্যাডমিশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তো সাথে সাথে শুরু হয়েছে কিছু মানুষের স্ক্যাম, স্ক্যাম 2024, মানে শুধু স্ক্যাম 2024 নয়, এর আগেও কিন্তু স্ক্যামটা চলতো। তখন একরকম ছিল, তখন কীরকম ছিল যে তোমরা আমাদেরকে কিছু পরিমাণ টাকা দাও, মানে নির্দিষ্ট একটা ব্যক্তি, আমি বললাম তোমরা আমাকে টাকা দাও, তোমাদেরকে আমরা সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দেবো। তো এরকমই কিছু লোক থাকে বা সেরকম কিছু সংস্থা থাকে, বেসরকারি সংস্থা, তারা বলবে তোমাকে যে তোমরা আমাকে 15,000 টাকা দাও, সেই 15,000 টাকা দিলে সেই 15,000 টাকার বদলে তোমাদেরকে সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দেব। না, এরকমভাবে কিন্তু সরকারি পলিটেকনিক কলেজে চান্স পাওয়া যায় না। সরকারি পলিটেকনিক কলেজে চান্স পেতে গেলে অনলাইন কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে হয়, কাউকে কোনোরকম টাকা দিয়ে কিন্তু সরকারি পলিটেকনিক কলেজে চান্স পাওয়া যায় না। তো এরকমই বর্ধমান বেস্ট একটা সংস্থা আছে, বেসরকারি সংস্থা, সেখানে একজন আছেন যিনি নিজেকে স্যার বলেন, উনি এরকম কিন্তু বিভিন্ন স্টুডেন্টকে, বিভিন্ন ক্যান্ডিডেটকে বলেছেন, বিশেষ করে যারা গরিব ঘরের এবং যারা এত কিছু জানে না কাউন্সিলিং সম্পর্কে, তাদেরকে কিন্তু এরকমভাবে ঠকিয়ে, এরকমভাবে জোর চুরি করে কিন্তু টাকা নিয়েছে, তা সেই সেই রকম লোক থেকে কিন্তু সাবধান। তো সেটা এবার কিন্তু স্ক্যামটা একটু অ্যাডভান্সড স্ক্যামে পরিণত হয়েছে। কীরকম ধরনের স্ক্যাম হয়েছে, কীরকম ঠকবাজি করছে, তো সেই ঠকবাজিটা একটু আলাদা রকম হয়েছে, যে তোমরা আমাদের এই বেসরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হও, আমি যে বেসরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হতে বলবো সেখানে ভর্তি হও, তাহলে তোমাদেরকে 30,000 টাকায় স্কলারশিপ ব্যবস্থা করে দেওয়া হবে, এবং তার টার্গেটেড ক্যান্ডিডেট হলো বলছে প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে যারা আছো, তারা যদি পলিটেকনিক পড়তে চাও তাহলে এই বেসরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হও, তাহলে তোমাদেরকে 30,000 টাকার স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়া হবে। 30,000 টাকা স্কলারশিপ কেন? কারণ পলিটেকনিকে তুমি একটু পড়ো এবং তোমার যদি তার আগে, মানে তুমি মাধ্যমিক দিয়ে ভর্তি হচ্ছে, মাধ্যমিকে তোমার যদি 60% নাম্বার থাকে, 60% বা 60%-এর বেশি নাম্বার থাকে, তাহলে কিন্তু তুমি বেশ কিছু স্কলারশিপের জন্য এলিজিবল হচ্ছ। তার মধ্যে সবথেকে বেশি পরিমাণ টাকা স্কলারশিপ হিসাবে যেই স্কলারশিপে দেওয়া হয় সেটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো সেখানে প্রতি বছরে, মানে 3 বছরের পলিটেকনিক থাকে, তো প্রতি বছরে 18,000 করে স্কলারশিপ হিসেবে দেওয়া হয়, তাহলে 3 বছরে 54,000 টাকা হচ্ছে, তাহলে বাকি 24,000 টাকা কোথায় যাচ্ছে? উনি কি সে টাকাটা মেরে দিচ্ছেন? এখানেও জোর চুরি করছেন, প্রথমে টাকা নেওয়া হচ্ছে, তারপরে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে, তারপরে প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এত রকম জোর চুরি, এত রকম ঠকবাজি কেন, কেন, কেন? তাও বা গ্রাম্য এলাকা থেকে গরিব ঘরের স্টুডেন্টদের উপর কেন এরকম জোর চুরি? কি লাভটা কি হচ্ছে? শুধুমাত্র টাকার জন্য এইরকম নিচে নামতে পারছেন? তো এরকম কিন্তু একজন নয়, এরকম কিন্তু অসংখ্য মানুষ আছে যারা তোমাদেরকে এরকম প্রলোভন দেবে যে স্কলারশিপের ব্যবস্থা করে দেবো, কিন্তু না, তোমার সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হলেও কিন্তু সে স্কলারশিপ পাবে, শুধুমাত্র প্রাইভেট পলিটেকনিক কলেজে নয়। তাহলে সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হলে তোমাদের 3 বছরে 3,000 টাকা খরচ হবে, তাহলে যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাও তাহলে 54,000 টাকা পাবে, সেখান থেকে তোমার থাকা খাওয়ার খরচ, যাওয়া আসা, বই কেনা, সব কিছু খরচ কিন্তু সেখান থেকে হয়ে যাবে। তাহলে অপেক্ষা করো, 15 মে পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে, তারপরে কাউন্সিলিং শুরু হবে। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করলে মিনিমাম যদি 50% নাম্বার থাকে বা 60% নাম্বার থাকে, তাহলেই কিন্তু সরকারি পলিটেকনিক কলেজে নিজের পছন্দ মতো কলেজে নিজের পছন্দ মতো স্ট্রিম নিয়ে পড়তে পারবে। তারপরেও যদি না পাও সরকারি পলিটেকনিক কলেজে, যদি পড়তেই হয় তোমাদেরকে পলিটেকনিক, তখন কিন্তু বেসরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হবে। কিন্তু এইরকম মানুষের ফাঁদে পা দেবে না, এরকম মানুষ থেকে সাবধান। তোমরা যে পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাও, যে বেসরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাও, সেই বেসরকারি পলিটেকনিক কলেজে নিজে গিয়ে ভর্তি হবে, কোনো থার্ড পার্টি মানুষের মাধ্যম নেবে না, কোনো থার্ড পার্টির মানুষের মধ্য দিয়ে কিন্তু ভর্তি হবে না। তাহলে সে কিন্তু কিছু কমিশন খাবে, সে কিন্তু সেই পলিটেকনিক থেকে কমিশন পাবে, সেখানে সে এইভাবে জোর চুরি করে তারা নিজেদের রুজি রোজগার চালাচ্ছে, এইভাবে জোর চুরি করে তারা নিজেদের উন্নতি করছে, ভাবে এটা যেন চরম উন্নতি, শুধুমাত্র টাকাটাই উন্নতি নয় মহাশয়, টাকা ছাড়াও কিন্তু অনেক কিছু আছে, সেদিকে একটু মনোযোগ দিন, তাহলে কিন্তু ভালো হয়, কিছু গরিব স্টুডেন্টদের, কিছু গরিব ক্যান্ডিডেটদের ভালো করুন। হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটি দেখছো এই ভিডিওটি শেয়ার করো যাতে প্রত্যেকে দেখতে পায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেখানে পারো, টেলিগ্রাম, যেখানে পারো সেখানে শেয়ার করো, যাতে করে প্রতিটা ক্যান্ডিডেটের কাছে পৌঁছে যায়, যেসব স্টুডেন্ট আছে যারা এবার পলিটেকনিকে ভর্তি হতে চায় এবং কোনো কিছু জানে না, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করো, যাতে এরকম স্ক্যাম থেকে অনেকে যেন বেঁচে যায়, যাতে এরকম স্ক্যামে পা না দেয়, যাতে করে এইরকম জোচ্চোরদের সংসারটা তাদের টাকা যাতে না চলে, এই ব্যবস্থা তোমরা করো। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা যারা পলিটেকনিকে এবারে অ্যাডমিশন নিচ্ছ, তাদের জন্য আমি হেল্প ডেস্ক খুলে রেখেছি, যাতে করে এরকম জোচ্চোদের সঙ্গে তোমাদেরকে যোগাযোগ করতে না হয়। এই গ্রুপে তোমরা কন্ট্যাক্ট করবে, তাহলে পলিটেকনিকে অ্যাডমিশন রিলেটেড বা কাউন্সিলিং রিলেটেড আপডেট কিন্তু এই গ্রুপের থেকে পাবে, বা যে কোনো রকম প্রশ্ন যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই গ্রুপ থেকে সেই কনফিউশন দূর করতে পারবে, যে কোনো রকম প্রশ্ন থাকলে। তো আরও আপডেটের জন্য
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করো।